কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে খুব ভোরবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে, আর ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। যাই হোক, আজকে অনেকটা রাতে যেহেতু বেরিয়েছি, তাই সারাটা দিন অনেকটা সময় পাবো ঘোরার জন্যে। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথাও শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আবার ঘুরতে চলে আসলাম বাইক রাইড করতে, তাও পুরুলিয়াতে। হ্যাঁ, এই সময়টা খুবই সুন্দর লাগে কিন্তু পুরুলিয়া। আর হ্যাঁ, সঙ্গে সঙ্গে সোনাঝুরিতে কিন্তু এখন বেশ জমজমাটি অবস্থা, কারণ সদ্য বসন্ত উৎসব গেল সেখান থেকে। বসন্ততে আমাদের কিন্তু পুরুলিয়া অপূর্ব লাগে, চারিদিকটা যেন একদম আলাদাই সৌন্দর্যে ভরে ওঠে। আর তার সঙ্গে আমাদের একটাই জিনিস যেটা আমাদেরকে সবসময় নাড়া দিয়ে যায় এই বসন্ত উৎসবে, তা হলো বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ, রাস্তায় তো বেরিয়েছি, কিন্তু গল্পটা হবে অন্য একটা জিনিস নিয়ে। সেটা কি জানতে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। বসন্ত উৎসব মানেই আমাদের শান্তিনিকেতনে একটা আলাদা পরিবেশ। হ্যাঁ, বসন্ত উৎসবের দাপাদাপি আর সংকটের জন্য গত বছরের মতো এবারও বিশ্বভারতী বসন্ত উৎসব করেনি। তাতেও দোলের দিন শান্তিনিকেতনে পর্যটকদের আসার কোনো ভাটা পড়েনি এবারও। দোলের পরের দিন শান্তিনিকেতন সোনাঝুরির খোয়াইয়ের মাঠে পড়ে থাকা প্লাস্টিকের স্তূপ এবারও দেখা গিয়েছে। বিশ্বভারতী বসন্ত উৎসব না করলেও বসন্ত উৎসবের নামে যে তাণ্ডব প্রকৃতির ধ্বংস সবই চলছে সোনাঝুরি খোয়াইয়ের হাটে, তা আর কারো থেকে অজানার নয়। তা নিয়েই সমাজ মাধ্যমে সরব হয়েছে প্রকৃতিপ্রেমী মানুষজন। এভাবেই বসন্ত উৎসবের নামে প্রকৃতির নিধন চলছে এবং আগামী দিনেও যে চলবে তা আর অজানা নয়। আগামী দিনে যে প্রকৃতি বলে কিছু থাকবে না সেটা কিন্তু ভালো করেই বোঝা যাচ্ছে। যাই হোক, আমি এখন যেই জায়গায় আছি সেখানে তোমরা আমার ভিডিওর মাধ্যমে প্রকৃতিকে অনেক ভালোভাবে এবং কাছ থেকে উপভোগ করতে পারবে। যাই হোক, গত বছরের মতো এবারও বিশ্বভারতী কিন্তু দোল উৎসব পালন করেনি। তাতেও দোলের দিন পর্যটকদের ভিড় কিন্তু দেখা গিয়েছে শান্তিনিকেতনের আনাচে কানাচে। সোনাঝুরির হাট, কোপাই নদীর পাড়, সৃজনী শিল্পগ্রাম থেকে শুরু করে শান্তিনিকেতনের সর্বত্রই সোমবারের দোল পূর্ণিমা উপলক্ষে জমজমাট ছিল, অসংখ্য লোকের ভিড় ছিল সেখানে। সোনাঝুরির পাশাপাশি বোলপুর শহরে বিভিন্ন জায়গায় বিশ্বভারতীর আদলে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। তবে পর্যটকদের একটা বড় অংশ সকাল থেকেই ভিড় জমিয়েছিল শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে। সেখানেই নিজেদের মতন করে নাচ, গান, আড্ডা, রং খেলায় সামিল হয়েছিল তারা। দেদার আবির খেলা, খাওয়া দাওয়া, আড্ডার সঙ্গে পরিবেশ দূষণও চলেছিল সমান হারে। এর ফলে হাটের বিভিন্ন জায়গায় প্লাস্টিক, শালপাতার বাটি, কাগজের ঠোঙা এবং চিপসের প্যাকেট, জলের বোতল, আবিরের প্যাকেট সহ বিভিন্ন আবর্জনা এই সোনাঝুরি খোয়াইয়ের হাটের বিভিন্ন অংশে পড়ে রয়েছে এখনও। সোনাঝুরির ভেতরে থাকা রিসর্টের পেছন দিকে এই আবর্জনার অংশের স্তূপ এখনও দেখা যাচ্ছে। শহরবাসীর অভিযোগ, বসন্ত শেষ হলেও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়নি সোনাঝুরিকে। এর আগেও একইভাবে বর্ষ শেষ এবং বর্ষবরণের সময় আনন্দ উপভোগ করতে গিয়ে প্রকৃতির নিধন চলেছে সোনাঝুরিতে। অনেকেই বলেছে যে সঠিক মতো নজরদারি এবং শান্তির বিধান না থাকার কারণেই বারবার এইভাবে প্রকৃতির নিধন ঘটে চলেছে সোনাঝুরিতে। সোনাঝুরির প্রকৃতি ও পরিবেশ দিন দিন বিপন্ন হয়ে পড়ছে। এখনও যদি মানুষ সচেতন না হয় তাহলে আগামী দিনে কিন্তু এই সোনাঝুরির সৌন্দর্য চিরতরে নষ্ট হবে। হ্যাঁ, আমরা কিন্তু সকলেই বলি পরিবেশকে বাঁচাতে হবে, পরিবেশের জন্য লড়তে হবে। চলে আসলাম একটা খুবই সুন্দর জায়গায়, আর ঝর্ণাটার সাউন্ডটা একদম অপূর্ব অপূর্ব লাগছে। আর এখান থেকে মানে এখান থেকে পুরো পাহাড়টা দেখতেও ভালো লাগছে, যদিও সুইসাইড পয়েন্ট আর একটু আগে। আর এই দেখো জাস্ট কি সুন্দর, আর ঝর্ণার সাউন্ডটা মানে কী বলবো, প্রকৃতির মাঝে আসলে এই সব জিনিসকে মানে কোনো মতে মিস করা যাবে না, কোনো মতে না। আর এই আমার অবস্থা, এত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, চলো এখন ওপরে যাই।
বেসিক্যালি অনেক দিন থেকেই ঘোরা হয় না, আর যখন ছুটি পেয়েছি কলেজ থেকে তাই বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। যদিও আমাদের সবারই উচিত মাঝে মাঝে একটুখানি ঘুরে আসা। সোনাঝুরির গল্প তো শুনলে, এখন শোনো এই পুরুলিয়ায় আমরা কতটা মজা করলাম। যদিও বা পুরুলিয়া কিন্তু এখনও অনেক সুন্দর, তার কারণ মানুষজন তো আসে ঠিকই কিন্তু বেশি কোথাও যেতে পারে না, কারণ কয়েকটা ট্যুরিস্ট স্পটই আছে যেখানে যাওয়া যায়। আর সব জায়গা তো সবাই যেতেও পারে না, আর কেউ যেতেও চায় না। আর আমরা এখন যাচ্ছি পুরুলিয়ার কিছু অফবিট রাস্তা দিয়ে। সেই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় এতটাই সুন্দর লাগছিল যে কী আর বলবো। যদিও আমরা নিয়ে গেছিলাম একটা স্প্লেন্ডার বাইক, আর এই বাইকটা চালাচ্ছিল আমার এক পরিচিত দাদা। আর সেই বাইকের যে অবস্থা হয়েছিল সেটা তোমরা একটু পরে দেখতেই পারবে, যদিও বা আজকের ভয়েস রেকর্ডটা আমি অনেক পরে দিচ্ছি। আর হ্যাঁ, এখানকার মানুষের রোজি রুটি কিন্তু এই যে কাঠ কেটে নিয়ে যাওয়া এবং কাঠের কিছু কিছু জিনিস বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা। যদিও বা সেই জিনিসের কথা এবং তার বর্ণনা আমি আমার অন্যান্য ভিডিওতে দিয়েই দিয়েছি। আর হ্যাঁ, এখন কিন্তু এই জায়গার সৌন্দর্য উপভোগ ছাড়া কোনো কাজই আমার কাছে আর বাকি নেই, তাই সৌন্দর্য মন খুলে উপভোগ করব বলেই চলে আসলাম আমরা সবাই মিলে। যদিও এই জায়গাটা বারবার আসি আর আমার বারবারই এই জায়গাটাকে নতুন বলে মনে হয়। আর হ্যাঁ, এখন যেহেতু রোদ প্রচুর তার জন্য কিন্তু আমাদের সান প্রোটেকশন নিয়েই বেরোতে হচ্ছে, কিছু করার নেই। আর আমি যেহেতু সান প্রোটেকশন খুব একটা নিই না, কিন্তু পুরুলিয়ায় আসলে সেটা নিতে আমাকে বাধ্য করে। আর হ্যাঁ, এই রাস্তাগুলো কিন্তু অপূর্ব লাগছে। এর অবস্থা শেষ, স্প্লেন্ডার নিয়ে পাহাড়ে উঠলে যা হয় সেটা দেখো, লাল হিট, মানে লেভেলের হিট বেরোচ্ছে এখন গাড়ি থেকে। এরপরে ভালো বাইক না নিয়ে আসা যাবে না, বুঝলে তো আমরা একদম প্রচুর। হ্যাঁ, সিঙ্গেল ঠিক আছে, ডাবল তার মধ্যে, এত উপরে উঠেছি না ওর জন্যেই। তো আমরা চলে আসলাম মুরগুমা ইকো হার্ট রিসর্টে, তো একটুখানি এই জায়গাটা একটু ঘোরাঘুরি করি। ওখানে গুদলু ওখানে কী করতে গেছে ভগবান জানে। কী করছো ওখানে? বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে এখানে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, ওখানটা ওখানটা দাঁড়িয়ে যা। অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এইরকমই আরও নিত্য নতুন এবং অফবিট জায়গার ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আজকের মতন এখানেই টাটা সবাইকে।